নমস্কার, সকলকে স্বাগত খাবারের একটি সম্পূর্ণ নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওটা কিন্তু কোনো ঘুরতে যাওয়ার ভিডিও নয়, আজকের ভিডিওটা আমার কাজ রিলেটেড ভিডিও। মানে সবসময় আমি তো ঘুরতে যাওয়ার ভিডিও আপলোড করি বা বিভিন্ন মার্কেটের ভিডিও আপলোড করি, কিন্তু আজকের যে ভিডিওটা আপলোড করব সেটা পার্সোনাল কাজের সাথে জড়িত সেই রকম একটা ভিডিও। প্রথমে ভেবেছিলাম যে এটা ভিডিও করব না, কিন্তু পরবর্তীকালে অনেকে বললো না এটা নিয়ে একটা ভিডিও কর, ওই জন্য ভিডিওটা কর। যেহেতু আজকের ভিডিওটা সম্পূর্ণ আমার কাজের বিষয়ে, ওই জন্য কিন্তু তোমাদের সকলকে দেখার অনুরোধ করছি। আজকের ভিডিওর গল্প শুরু হয়েছে 2 মাস আগে থেকে। তোমাদের মধ্যে অনেকেই হয়তো জানো ইউটিউবটা আমার শখ, কিন্তু আমার প্রধান ইনকামের মাধ্যম হলো রূপোর কাজ, অর্থাৎ সেক্টর কাজ। আর সেই কাজের জন্য হঠাৎ ডাক পড়ল ঝাড়খণ্ডের তেলকো নামক জায়গা থেকে, যেখানে একটি কালী মন্দিরের পাশে রয়েছে একটি শিব মন্দির, আর সেই শিব মন্দিরের মধ্যে রয়েছে ভোলানাথের একটি শিবলিঙ্গ। শিবলিঙ্গটি অনেক পুরনো হয়ে যাওয়ার জন্য স্থানীয় একজন ব্যবসায়ী চিন্তাভাবনা করেন যে এই শিবলিঙ্গের উপরে রূপোর তৈরি একটি শিবলিঙ্গ বানিয়ে কভার করে দেওয়া হবে। আর যখন তারা মিস্ত্রির সন্ধান করছিলেন, তখন একটা দাদার যোগাযোগে ডাক পড়ল আমাদের। তাই আমরা একদিন চলে গেলাম ঝাড়খণ্ডের তেলকো নামক জায়গার সেই শিবলিঙ্গটির মাপ নেওয়ার জন্য। এরপর বাড়ি ফিরে কিছুদিনের মধ্যে শিবলিঙ্গটি তৈরিও করে ফেললাম। শিবলিঙ্গটি তৈরি হয়ে যাওয়ার পরে আমরা ফোন করলাম ঝাড়খণ্ডে যে কবে এটা আমরা নিয়ে যাব। ওখান থেকে বলা হয়েছিল যে একদিন ছুটির দিন দেখে এটাকে সেট করা হবে। তাই সময় মতো একটা ছুটির দিন দেখে আজ আমরা চলেছি ঝাড়খণ্ডে এই শিবলিঙ্গটি সেট করার জন্য। চলো এইবারে ভিতরে যাওয়া যাক। চলো, আর আজকে সাথে যাচ্ছে এই যে আমার শেষদা দাঁড়িয়ে রয়েছে, আর এপারে রয়েছে আদিত্যদা। এই আদিত্যদাই আমাদেরকে নিয়ে যাচ্ছে। আছে এইপারে রয়েছে সাবওয়ে, এই সাবওয়ে দিয়ে এখন আমরা চলে যাব হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর অবশেষে ভোর দিয়েছে, মানে আমাদের যে ইস্পাত এক্সপ্রেস, সন্তাবাঞ্জি ইস্পাত এক্সপ্রেস দিয়েছে 22 নম্বর প্ল্যাটফর্মে। আর ট্রেন ছাড়ার সময় হচ্ছে 6:35, কিন্তু এদিকে ভোট দিয়েছে দেখো এখন ঘড়িতে বাজে 6:37। তো ইন্ডিয়ান রেলের মোটামুটি সময়সূচি খুব সুন্দর, যেমন হচ্ছে আমাদের যে কান্তাপাঞ্জি ইস্পাত এক্সপ্রেস, এটা ছাড়ার সময় হচ্ছে হাওড়া স্টেশন থেকে 6:35। সে জায়গায় 6:36 তারপরে ভোট দিচ্ছে যে 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে হাওড়া কান্তাপাঞ্জি ইস্পাত এক্সপ্রেস ছাড়বে। আচ্ছা, এটাই 21, এটা 21, ওই পারে 22। ওকে, অবশেষে 7:28 ট্রেন হাওড়া থেকে ছাড়লো। মানে আজকে টোটাল 53 মিনিট লেটে ট্রেনটা চলছে। যেহেতু আজকের ভিডিওটি কোনো ট্রেন জার্নি বা কোনো ঘুরতে যাওয়ার ভিডিও নয়, তাই আর ট্রেন সম্বন্ধে তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করলাম না, শুধুমাত্র কোলাঘাট ব্রিজ ছাড়া। Thank you.
এরপর চার ঘন্টা পরে ট্রেন এসে পৌঁছালো ঝাড়খণ্ডের টাটানগর স্টেশনে। মানে টাটানগর স্টেশনের প্ল্যাটফর্ম থেকে বাইরে আসার রাস্তা, আর এই এখান থেকে ওভারব্রিজ থেকে নামলেই সাইডে রয়েছে টিকিট কাউন্টার, আর এই টিকিট কাউন্টারের সামনের দিকে রয়েছে অটো স্ট্যান্ড, যেখান থেকে অটো ধরে মোটামুটি এই জামশেদপুরের বিভিন্ন জায়গাতে চলে যাওয়া যায়। আর আমাদের অটো ধরতে হবে এই সামনে থেকে, সামনে যে অটোগুলো দাঁড়িয়ে রয়েছে না ওখান থেকে, ওখানে অটো ধরে চলে যাই। অটোতে করে কিছুক্ষণের সময়ের ব্যবধানে আমরা এসে পৌঁছাই তেলকো নামক জায়গার সেই মন্দিরের কাছাকাছি। তো হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম পুরো সেই তেলকোতে, যে মন্দিরটাতে আমরা এই শিবলিঙ্গটা সেট করব সেই মন্দিরের সামনে। আর শিবলিঙ্গটা অর্ডার করেছিল এই যে দাদাটা সামনে যাচ্ছে, এই দাদা বলেছিল তৈরি করার জন্য, এবং অর্ডার পাস হয়েছিল আদিত্যদার হাত ধরে, আর অবশেষে আমরা সেটাকে বানিয়ে নিয়ে এসেছি। মন্দিরে প্রবেশ করা মাত্রই দেখতে পাওয়া যাবে যে মন্দিরটি বেশ শান্তশিষ্ট পরিবেশে অবস্থিত। মন্দির প্রাঙ্গণে আসলে দেখতে পাওয়া যাবে চারিদিকে অনেকগুলো মন্দির রয়েছে, এবং সেই সমস্ত মন্দিরে রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি। তবে তার মধ্যেই এই মন্দিরটিতে রয়েছে সেই শিবলিঙ্গ যেটি আমরা বানিয়ে নিয়ে এসেছি কভার করার জন্য। তো ফাইনালি একদম ওটাকে বের করা হলো, মানে শিবলিঙ্গটাকে একটু দেখায় পারে, এটাই হলো ফ্রন্ট পোর্শন। আর শিবলিঙ্গর যে মেন বডিটা সেটা হচ্ছে এইটা, জয় ভোলেনাথ দুই ভাই মিলে। আপাতত সবে সেটিং করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত নিচে থেকে কিছুটা পাত ব্যান্ড খাইয়ে সেট করতে হবে। এবারে পুটিটা যতক্ষণ না পর্যন্ত শুকোচ্ছে ততক্ষণ পর্যন্ত ওটা করতে পারছি না, মানে এখন ওয়েট করতে হবে অনেকক্ষণ, যতক্ষণ না পর্যন্ত পুটিটা শুকিয়ে শক্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এখন এই মন্দিরে ওয়েট করতে হবে, তারপরে ওটা ব্যান্ড খাইয়ে দিয়ে বাড়ি যাব। Hola, ¿qué tal?
তো দুপুরবেলা কিছুটা কাজ কমপ্লিট করে আমরা চলে গিয়েছিলাম, গিয়ে আবার ফিরে সন্ধ্যাবেলা এসেছি। কেননা ভিতরে যে সমস্ত পুটিগুলো খাইয়েছিলাম আমরা সেগুলো এখন শুকিয়ে গিয়েছে এবং অবশেষে আবার ফিরে আটা পেস্টিং করা হচ্ছে। এবং এই আটা পেস্টিংটা হয়ে গেলেই আমাদের এই কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো ফাইনালি সমস্ত কিছু হয়ে গেল, এইবারে আমাদের কাজ শেষ। সাপটাও পরিয়ে দেওয়া হয়ে গিয়েছে এবং সব শেষে দেখতে লাগছে ঠিক এমন। আমরা তো চলে এসেছি ওই দিন রাত 9টার পরে, কিন্তু পরের দিনের পুজোর কিছু ছবি আমাদের কাছে পাঠানো হয়েছিল, তাই সেগুলির কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। রাখাবা রাখাবা রাখাবা।